স্পোকেন ইংলিশ 360-তে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। আমি রাশেদ, আজকে আমরা ফ্রেজ অ্যান্ড ইডিয়মস নিয়ে ইংরেজি শিখব। যদি তুমি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। চলো তাহলে শুরু করি। Phrase and idioms. A fish out of water. এটার বাংলা অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। আমি আবার বলছি, এটার বাংলা অর্থ হচ্ছে অস্বস্তিকর অবস্থা। I am feeling like a fish of water in this program. আমি এই প্রোগ্রামে অস্বস্তিকর অবস্থা বোধ করছি। A man of letters. এটা বাংলা অর্থ হচ্ছে পণ্ডিত লোক। আমি আবার বলছি, A man of letters. এটা বাংলা অর্থ হচ্ছে পণ্ডিত লোক। Dr. আবুল কালাম আজাদ is a man of letters. Dr. আবুল কালাম আজাদ একজন পণ্ডিত লোক। A piece of cake. এটা বাংলা অর্থ হচ্ছে সহজ কাজ। আমি আবার বলছি, A piece of cake. এটার বাংলা অর্থ হচ্ছে সহজ কাজ। It is not a piece of cake to win her heart. তার হৃদয় জয় করা সহজ কাজ নয়। At intervals. এটা বাংলা অর্থ হচ্ছে মাঝে মাঝে। আমি আবার বলছি, At intervals. এটা বাংলা অর্থ হচ্ছে মাঝে মাঝে। He goes to the nightclub at intervals. তিনি মাঝে মাঝে নাইটক্লাবে যান। Be off. এটার বাংলা অর্থ হচ্ছে চলে যাওয়া। আমি আবার বলছি, Be off. এটার বাংলা অর্থ হচ্ছে চলে যাওয়া। They will be off to the village. তারা গ্রামের বাড়ি চলে যাবে। Bear with. এটা বাংলা অর্থ হচ্ছে সহ্য করা। আমি আবার বলছি, Bear with. এটা বাংলা অর্থ হচ্ছে সহ্য করা। I can't bear with his misbehavior. আমি তার খারাপ ব্যবহার সহ্য করতে পারি না। By and by. এটার বাংলা অর্থ হচ্ছে অবিলম্বে। আমি আবার বলছি, By and by. এটার বাংলা অর্থ হচ্ছে অবিলম্বে। I will start my business by and by. আমি আমার ব্যবসা অবিলম্বে শুরু করব। Cake in. এটার বাংলা অর্থ হচ্ছে দোষে পড়া। আমি আবার বলছি, Cake in. এটার বাংলা অর্থ হচ্ছে দোষে পড়া। Due to earthquake, the wall of a building caved in. ভূমিকম্পের কারণে বিল্ডিং এর দেয়ালটি দোষে পড়ল। Clear off. এর বাংলা অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। আমি আবার বলছি, Clear off. এটার বাংলা অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। After throwing the stones, the boys cleared off. পাথর নিক্ষেপ করার পর বালকগুলো পালিয়ে গেল। Close off. এটার বাংলা অর্থ হচ্ছে কিছু সময়ের জন্য বন্ধ করা। আমি আবার বলছি, Close off. এটার বাংলা অর্থ হচ্ছে কিছু সময়ের জন্য বন্ধ করা। Shop owners closed off their market for lockdown. দোকান মালিকেরা লকডাউনের কারণে কিছু সময়ের জন্য মার্কেট বন্ধ রাখলেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।